ছেলে মেয়েরা কেমন আছে সবাই? আমি প্রভাষক দিলা প্রজা, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে এনকোডার ও ডিকোডার। তো আমরা এ সম্পর্কে আজকে এনকোডার কি? এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিণত করে যে লজিক সার্কিট, তাকে বলা হয় এনকোডার। একটি সত্য সারণি যার আউটপুট হচ্ছে, দুইটি আউটপুটের জন্য আমরা পাচ্ছি চারটি ইনপুট, এরকম একটি সত্য সারণির সাহায্যে আসো আমরা এনকোডারটা আগে বুঝে নেই। তো আউটপুটে আমরা যেই দুইটি আউটপুট এন ইকুয়ালস টু এখানে টু, দুইটি আউটপুট এন ইকুয়ালস টু এখানে টু, তো টু টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে আমরা পাচ্ছি টু স্কোয়ার ইকুয়ালস টু ফোর, মানে চারটা ইনপুট এবং দুইটি আউটপুট, এন এর মান এখানে টু। তো ওই হিসেবে আমরা সত্যক সারণীটি সাজিয়ে নিলাম। ডি জিরো যেহেতু ইনপুট চারটি, তো ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি এই চারটি ভ্যালু দিয়ে আমরা ইনপুট সাজালাম এবং এক্স ওয়াই দিয়ে ভেরিয়েবল দিয়ে আমরা আউটপুট সাজালাম। এখন এক্স এবং ওয়াইয়ের ঘরটিতে আমরা আমাদের যেই প্রথম থেকে যেহেতু চারটি আমাদের বাইনারি ভ্যালু এখানে কাজ করবে, তো চারটি বাইনারি ভ্যালু জিরো থেকে থ্রি পর্যন্ত আমরা এখানে লিখি। তো আমাদের প্রথমে আসছে জিরোর বাইনারি জিরো জিরো, তারপরে জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, এভাবে প্রথমে আমরা আউটপুটের বাইনারি এনকোডারের জন্য হবে এই বিষয়টা। এনকোডারের জন্য আমরা প্রথমে আউটপুটে বাইনারি ভ্যালুগুলি আমরা জিরো থেকে থ্রি পর্যন্ত লিখে নিলাম। লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে, যে এনকোডারে ইনপুট যে চারটি ইনপুট আমার ডি জিরো, জিরো নাম্বার ঘর যখন কাজ করবে জিরোর জন্য জিরো নাম্বার ঘর অ্যাক্টিভ হবে, ওয়ান হবে, আর বাকি ঘরগুলি সব জিরো হবে। ঠিক ওয়ানের জন্য আমার ওয়ান নাম্বার ঘরটি অ্যাক্টিভ হবে, বাকি ঘরগুলি দেখো জিরো হচ্ছে। টু এর জন্য আমার টু নাম্বার ঘরটি ডি টু অ্যাক্টিভ হবে এবং বাকি ঘরগুলি জিরো হবে। থ্রির জন্য ঠিক একইভাবে ডি থ্রি ঘরটি অ্যাক্টিভ হবে এবং বাকি ঘরগুলি জিরো হবে। তো আসো যখন আমরা কম্পিউটারে, যেহেতু মানুষের ভাষাকে, আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায়, যান্ত্রিক ভাষায় পরিণত করা হচ্ছে, তো আমি যখন জিরো দিব, জিরো নাম্বার ঘরটি অ্যাক্টিভ করব, কিবোর্ডের সাহায্যে জিরো পাঠাবো, তখন সে জিরো এবং জিরো সে যান্ত্রিক ভাষায় পরিণত করবে। যখন ওয়ান পাঠাবো তখন সে কম্পিউটার বুঝে নেবে যে জিরো ওয়ান ভ্যালু সে পাচ্ছে। টু এর জন্য ঠিক একইভাবে, টু নাম্বার ঘরটি যখন আমি কিবোর্ডের সাহায্যে অ্যাক্টিভ করব, তখন সে যান্ত্রিক ভাষায় ট্রান্সফার করবে ওয়ান জিরো। থ্রির যে বাইনারি ভ্যালু, সে থ্রির বাইনারি ভ্যালু আমি যখন থ্রি কিবোর্ডের সাহায্যে থ্রি প্রেস করব, তখন সে ওয়ান ওয়ান, থ্রির যে বাইনারি ভ্যালু ওয়ান ওয়ান সেটা সে বুঝতে পারবে, বুঝে নিবে বা তা কনভার্ট করে নিবে। এভাবে সে মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে নিবে। দেখো লজিক সার্কিটের সাহায্যে আমরা বিষয়টি আরও ক্লিয়ার হই। তিন চারটি ইনপুটের জন্য আমরা চারটি কানেকশন নিলাম, ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি। এখন আউটপুটে যে ঘরগুলি অ্যাক্টিভ ওয়ান আছে সেই ঘরগুলি আমরা হিসাব করব। সেই ঘরগুলি বরাবর ইনপুটে আমরা দেখব যে আমাদের কোন ঘরগুলি কাজ করছে, অ্যাক্টিভ আছে। তো আউটপুটে দেখো এক্সের ঘরটিতে আমাদের দুইটি ঘর আমাদের অ্যাক্টিভ, এবং সেই বরাবর ইনপুটে দেখো এক্সের ডি টু এবং ডি থ্রি দুইটি ঘর অ্যাক্টিভ, অন্য ঘরগুলি সব জিরো। তো সেই কারণেই এক্স ইকুয়ালস টু আমাদের এক্সের
ভ্যালু আমরা পাচ্ছি ডি টু প্লাস ডি থ্রি। এখানে দুইটি আলাদা ঘর হতে আমাদের মানগুলি অর গেটের সাহায্যে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক একইভাবে ওয়াই মানটি আমাদের দেখতে হবে যে কোন ঘরগুলি অ্যাক্টিভ আছে, সেই ঘরগুলি আমাদের হিসাব হবে। সেই ঘরগুলি বরাবর আমরা দেখব ইনপুটে কোন ঘরটি আমাদের ওয়ান আছে, অ্যাক্টিভ আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই ডি ওয়ান এবং এখানে ডি থ্রি দুইটি ঘর অ্যাক্টিভ আছে। সেই হিসেবে আমরা ওয়াই ইকোয়ালস টু ডি ওয়ান প্লাস ডি থ্রি হিসাব করলাম। যেহেতু দুইটি আলাদা ঘর সেজন্য তারা অর গেট দিয়ে সংযুক্ত হবে, তো সেভাবে আমরা সংযুক্ত করলাম। সবসময় মনে রাখবে যখন এক্সের মান আমাদের হিসাব করব, এক্সের মান যখন আমাদের দেখো এখানে যখন ওয়ান, যে ঘরটি ওয়ান সেই ঘরটি বরাবরে দেখবে যে ডি টু আমাদের এখানে ওয়ান। কেন ডি টু ওয়ান কেন? কারণ ডি টু দুই নাম্বার ঘর, দুই আমরা দুই পাঠাচ্ছি কিবোর্ডের সাহায্যে, আমরা দুই পাঠাচ্ছি, টু পাঠাচ্ছি। তো টু পাঠালে আমাদের দেখো এখানে ঠিক তার বাইনারি মানটা যে ঘরে আছে সেই ঘরটি কিন্তু সে অ্যাক্টিভ আছে। তো এই যে দেখো এক্সের ভ্যালুটা এখানে কি আসছে, এক্সের ভ্যালুটা ওয়ান আসছে এবং ওয়াইয়ের ভ্যালুটা জিরো আসছে। ঠিক একইভাবে এদিকে যদি খেয়াল করি আমাদের আমাদের এক্সের জন্য আমরা কি পাচ্ছি, ডি টু এবং ডি থ্রি। ডি টু জন্য আমরা ডি টু এর মানটা ওয়ান পাচ্ছি এবং ডি থ্রি মানটা জিরো পাচ্ছি। তো আমরা আমরা যেভাবেই ক্যালকুলেশন করি না কেন, আমরা কিন্তু টু দশমিক মান আমরা ইনপুটে এনকোডারে সবসময় আমরা মানুষের ভাষা এই যে এনকোডারে আমরা ভ্যালুগুলি পাঠাচ্ছি সেগুলো আমাদের দশমিক ভ্যালু পাঠাচ্ছি। তো আমরা যখন দুই তিন চার এভাবে মান পাঠাচ্ছি ঠিক তার বাইনারি মানটাই অ্যাক্টিভ হচ্ছে, এটাই আমি এখানে তোমাদের বোঝাতে চাচ্ছিলাম। তারপরে ঠিক আবার দেখো ওয়াইয়ের জন্য আমরা যদি হিসাব করি, ঠিক ওয়াই ডি ওয়ান এবং ডি থ্রি আমরা দেখি, ডি ওয়ানের দেখো ডি ওয়ানের জন্য ডি ওয়ান যে ঘরটি আমি যখন ওয়ান পাঠাবো ওয়ানের জন্য, ঠিক ওয়ানের জন্য ওয়ানের যে বাইনারি ঘরটা সেই ঘরটাই কিন্তু সে অ্যাক্টিভ আছে, অন্য ঘরগুলি সে দেখো জিরো আছে। ঠিক একইভাবে আমার ডি থ্রি যখন আমি পাঠাবো থ্রি, তখন দেখো তার থ্রি নাম্বার ঘরটি অ্যাক্টিভ আছে এবং বাকি ঘরগুলি জিরো। তো আমি যেভাবেই হিসাব করি না কেন আমার সবসময় যেই কিবোর্ডের সাহায্যে আমি যেই ভ্যালুটা পাঠাবো তার বাইনারি মানটাই কম্পিউটার বুঝে নিবে অ্যাক্টিভ হবে। এখানে এনকোডারের ব্লক ডায়াগ্রাম দেখানো হলো, যেটা নাকি আমাদের এই যে ইনপুট ছিল আমাদের সূতক সারণিতে চারটি ইনপুট, এই যে চারটি ইনপুট দেখানো হয়েছে এবং এটার ভিতরে আমাদের এই যে সার্কিটটি এনকোডারের ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম বলা হয় এটাকে, আর আমাদের আউটপুট হচ্ছে এক্স এবং ওয়াই। এখানে আসো তোমাদের আটটি ইনপুট এবং তিনটি আউটপুট। আমাদের এন ইকুয়ালস টু এখানে থ্রি, এন ইকুয়ালস টু থ্রি, আমাদের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন। তো এন এর মান থ্রি হলে আমাদের ভ্যালু হচ্ছে টু কিউব, টু কিউব ইকুয়ালস টু হচ্ছে এইট। তো এইট মানে হচ্ছে আটটা এখানে ইনপুট হবে এবং তিনটি আউটপুট হবে। তো একইভাবে আমরা এনকোডারের নিয়ম অনুসারে আমরা তোমার দুইটি ইনপুটের জন্য আমি যে কথাটা বলেছিলাম যে জিরো থেকে থ্রি পর্যন্ত আমরা বাইনারি ভ্যালুগুলি বসাবো, ঠিক এখানেও জিরো থেকে সেভেন পর্যন্ত
मोट आठटा बाइनारि मान आमरा बसालाम देखो जिरो 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 तारपर वन डान पाश थेके आमरा बसिए जाब सामनेर घरगुलो आमरा जिरो दिए फिल आप करे दिब तारपरे दुई दुइयेर बाइनारि दस सेटे आमरा वन जिरो लिखलाम सामनेर घरटी आमरा जिरो दिए फिल आप करे दिलाम तीनेर बाइनारि वन वन सेटा आमरा लिखलाम सामनेर घरटी आमरा जिरो दिए फिल आप करे दिलाम চারের বাইনারি লিখলাম পাঁচের ছয়ের সাতের বাইনারি ভ্যালুগুলো আমরা এইভাবে লিখে আমরা আমাদের আউটপুটটি আগে সাজিয়ে নিলাম ঠিক এখন আমাদের খেয়াল করতে হবে যে আমাদের জিরো 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 যেই বাইনারি মানটা ঠিক তার বরাবর ইনপুটটি যেখানে জিরো নাম্বার ঘর সেই ঘরটি শুধু অ্যাক্টিভ হবে বাকি ঘরগুলি ইনঅ্যাক্টিভ থাকবে মানে জিরো থাকবে ঠিক একইভাবে আউটপুটের যে ঘরটি আমাদের ওয়ান সেই ঘরটি ইনপুটে সেই ওয়ান নাম্বার ওয়ানটি অ্যাক্টিভ হবে ডি ওয়ান এখানে ডি ওয়ান দিয়ে বোঝাচ্ছে ডি ওয়ানটি অ্যাক্টিভ হবে বাকি ঘরগুলি জিরো হবে এভাবে আউটপুটের যে ঘরটি আমাদের ওয়ান থাকবে আমরা ঠিক ওই ঘরটি আমরা অ্যাক্টিভ করব এনকোডারের নিয়ম অনুসারে এভাবে এনকোডার কাজ করে যে আমরা যদি ফাইভ দিতে চাই ফাইভ কিবোর্ডের সাহায্যে ফাইভ দিলাম তাহলে আমরা ডি ফাইভ তার মানে হচ্ছে ডি ফাইভ এই যে ফাইভ নাম্বার ঘরটা আমরা অ্যাক্টিভ ঠিক তার বরাবরে দেখো বাইনারি তার বাইনারি ভ্যালুটা যাচ্ছে ওয়ান জিরো ওয়ান আবার দেখো যদি আমরা সেভেন পাঠাই কিবোর্ডের সাহায্যে সেভেন মানে সেভেন নাম্বার ঘরটি আমাদের যদি অ্যাক্টিভ হয় ওয়ান হয় মানে অ্যাক্টিভ আমরা সেভেন পাঠাচ্ছি কিবোর্ডের সাহায্যে তাহলে সেভেনের বাইনারি যে ভ্যালু ওয়ান 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 সেই বাইনারি ভ্যালুটাই কিন্তু কম্পিউটার বুঝতে পারবে গ্রহণ করে নেবে তো এখানে ট্রুথ টেবিল থেকে আমরা লজিক সার্কিটটি ডিজাইন করলাম তো দেখো আমাদের আটটি ইনপুটের জন্য আমরা যেই আটটি কানেকশান তৈরি করলাম ডি জিরো থেকে ডি সেভেন পর্যন্ত আটটি কানেকশান তৈরি করলাম এবং এক্স ওয়াই জেড তিনটি আউটপুট পেলাম তো এখন আমাদের আউটপুটগুলি কিভাবে হিসাব হচ্ছে আউটপুটগুলি আমাদের হিসাব করতে হবে ঠিক হয়েছে আগের নিয়ম অনুসারে দুইটি ইনপুটের জন্য যেই ঘরগুলি আমাদের ওয়ান থাকবে সেই ঘরগুলি বরাবরে ইনপুটের ইনপুটটি আমরা হিসাব করব তো এখানে আমাদের এক্সের দেখো চারটি ঘর ওয়ান তো এক্সের জন্য আমাদের চারটি ঘর বরাবর এখানে আসবে আমাদের ডি ফোর তারপরে দেখো ডি ফাইভ ডি সিক্স এবং ডি সেভেন চারটি ঘর তারা পরস্পর অর গেট দিয়ে যুক্ত হবে এজন্য দেখো অর গেট দিয়ে যুক্ত হওয়া মানে কি যোগের কাজ করবে যোগ চিহ্ন দিয়ে তারা আবদ্ধ হবে এজন্য দেখো ডি ফোর যোগ ডি ফাইভ যোগ ডি সিক্স যোগ ডি সেভেন এবং তাদের কানেকশনগুলি দেখো এখান থেকে ডি ফোর থেকে ডি ফাইভ থেকে ডি সিক্স থেকে এবং ডি সেভেন থেকে কানেক্টেড হয়েছে আবার দেখো ওয়াইয়ের জন্য ওয়াইয়ের দিকে লক্ষ্য করি ওয়াই হচ্ছে দেখো একইভাবে চারটি ঘর সে অ্যাক্টিভ এই যে আউটপুটে যে চারটি ঘর সে অ্যাক্টিভ সেই বরাবরে আমরা ইনপুটের দিকে তাকালে দেখো এখানে ডি টু পাচ্ছি তারপরে পাচ্ছি ডি থ্রি ওয়াইয়ের ভ্যালু এবং পাচ্ছি কি ডি সিক্স এবং পাচ্ছি ডি সেভেন এই যে দেখো আমরা সেভাবে আমরা ট্রুথ টেবিল অনুসারে আমরা ইকুয়েশনটা লিখেছি ওয়াই ইকুয়ালস টু ডি টু প্লাস ডি থ্রি প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন ঠিক একইভাবে জেডেরও আমরা দেখব কোন ঘরগুলি অ্যাক্টিভ সেই ঘরগুলি আমরা হিসাব করব সেই ঘরগুলি বরাবরে যেই ঘরগুলি ইনপুটে অ্যাক্টিভ সেই ঘরগুলি আমরা হিসাব করব তো জেডের জন্য আমরা পাচ্ছি ডি ওয়ান তারপর পাচ্ছি আমরা ডি থ্রি তারপরে পাচ্ছি ডি ফাইভ এবং ডি সেভেন তো জেড ইকুয়ালস টু আমরা লিখলাম ডি ওয়ান যোগ ডি থ্রি যোগ ডি ফাইভ যোগ ডি সেভেন এরা পরস্পর
और গেটের সাহায্যে আবদ্ধ হবে এবং দেখো কানেকশন গুলো আমরা ঠিক ওইভাবেই কানেক্টেড করেছি D1 D3 D5 D7 তো এটাকে বলা হচ্ছে আটটা ইনপুট থেকে তিনটা লাইন তিনটা আউটপুট আমরা পাচ্ছি এনকোডার তো এনকোডারের কাজ কি এনকোডারের কাজ হচ্ছে আমরা ইনপুটে যা দিব ইনপুটে যে ভ্যালুগুলি দিব আমি 3 দিলে 3 এর বাইনারি মানটা এই যে দেখো 3 নাম্বার ঘর সে অ্যাকটিভ 3 এর বাইনারি ভ্যালুটা সে কম্পিউটারে সে কনভার্ট করবে 3 এর বাইনারি 11 সে 11 নিচ্ছে এটাই হচ্ছে এনকোডারের কাজ যে আমরা ইনপুটে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা সে বাইনারি যান্ত্রিক ভাষায় রূপান্তর করবে ডিকোডার বলতে আমরা বুঝি কি ডিকোডার হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষা মানে আমাদের ভাষায় পরিণত করবে যে লজিক সার্কিটটি সেটাই হচ্ছে ডিকোডার তো একটি সত্যক সারণী যেটা দুইটি ইনপুট n = 2 তো 2 টু দি পাওয়ার n n স্কয়ার = 4 যার নাকি দুইটা ইনপুটের জন্য চারটা আউটপুট এনকোডার এবং ডিকোডার একজন আরেকজনের বিপরীত তো এখানে আমরা দুইটি n এর মান হচ্ছে 2 দুইটি ইনপুটের কারণে আমরা চারটি আউটপুট পাচ্ছি তো ইনপুটের আমরা এখানে কম্বিনেশন গুলো হিসাব করব দেখো D0 D0 মানে হচ্ছে 0 নাম্বার ঘরটি অ্যাকটিভ D1 মানে হচ্ছে 1 নাম্বার ঘরটি অ্যাকটিভ D2 মানে হচ্ছে 2 নাম্বার ঘরটি অ্যাকটিভ হবে আর D3 মানে হচ্ছে মানে সে 3 নাম্বার ঘরটি 3 আমাদের দেখাচ্ছে যে সে 3 পাঠাচ্ছে আউটপুট এটাই হচ্ছে বিষয়টা মনিটরে আমরা 3 দেখব তো যখন 3 দেখব তার বাইনারি ভ্যালু 11 থাকবে যখন 2 আমরা দেখব তার বাইনারি ভ্যালু 10 থাকবে যখন 1 দেখব তখন তার বাইনারি ভ্যালুটা 01 থাকবে যখন 0 দেখব সে 0 নাম্বার ঘরটি আমাদের 00 তার বাইনারি ভ্যালুটাই 00 হবে তো এখানে যখন D0 মানে এই D0 ঘরটি অ্যাকটিভ সে আমাদের বোঝাতে চাচ্ছে কম্পিউটার আমাদের বোঝাতে চাচ্ছে যে আমি 1 পাঠাচ্ছি মানে D0 পাঠাচ্ছি D0 ঘরটি অ্যাকটিভ 0 পাঠাচ্ছি তো 0 বাইনারি মানটা হচ্ছে 0 এবং 0 x এর মানও 0 y এর মানও 0 তো সেই কারণে দেখো এখানে D0 equals to আমাদের x প্রাইম এবং y প্রাইম এসেছে কেন কারণ x এর মান যদি 1 হয় 0 হলে তার উপরে কি হবে প্রাইম হবে y এর মান যদি 1 হয় তাহলে 0 মানে কি সে y প্রাইম তো এখানে 0 নাম্বার 0 পাঠানো মানে হচ্ছে আমরা 0 দেখতে পাওয়া মানে হচ্ছে 0 এর বাইনারি হচ্ছে 00 তো সে আমাদের তার ইকুয়েশনটা হবে 0 x প্রাইম y প্রাইম ঠিক একই ভাবে D1 মানে 1 যখন সে আমাদের পাঠাবে তখন তার বাইনারি ভ্যালুটা থাকবে 01 তো এটার যেই ইকুয়েশনটা হবে সেটা আমরা দেখো এখানে x এর ঘরটি হচ্ছে 0 y এর ঘরটি হচ্ছে 1 তাহলে x এর ঘরটি যখন 0 মানে হচ্ছে x প্রাইম এবং y এর ঘরটি 0 মানে 1 মানে হচ্ছে সে y তো ঠিক একই ভাবে এই যে দেখো D1 এর সেই ইকুয়েশনটি আমরা পেলাম এই যে এই কম্বিনেশন থেকে ইনপুটের কম্বিনেশন থেকে x প্রাইম এবং y তো সেটাই এখানে লেখা হয়েছে যে D1 equals to x প্রাইম y ঠিক একইভাবে D2 আমরা একইভাবে হিসাব করেছি যে D2 মানে হচ্ছে আমাদের D2 মানে হচ্ছে আমাদের এখানে D2 মানে হচ্ছে দেখো আমরা 2 পাঠাচ্ছি এবং 2 এর বাইনারি মান হচ্ছে 10 তো 10 এর কম্বিনেশন x এর মান হবে 1 এবং y এর মান হবে y এর মান যেহেতু 0 তো y প্রাইম
তো দেখো আমাদের ডি টু এর যে ইকুয়েশন আমরা পাচ্ছি এক্স এবং ওয়াই প্রাইম, এবং থ্রির দিকে যদি আমরা লক্ষ্য করি ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে থ্রি যখন আমরা আমাদের আমরা যখন দেখতে পাবো মনিটরে, তাহলে কম্পিউটার আমাদের বাইনারি মানটা তার পাঠা যে বাইনারি মানটা সে বুঝবে হিসাব করবে সেটা হচ্ছে 1 1, তো তার কম্বিনেশনটা হবে এক্স এবং ওয়াই, তাহলে D3 ইকোয়ালস টু আমরা পাচ্ছি এক্স ওয়াই। এভাবে আসলে একটি কম্পিউটার বা একটি পিসি যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে থাকে। তো আমরা একটি লজিক সার্কিটের সাহায্যে এই যে সত্যক সারণীটি আমরা এতক্ষণ হিসাব করলাম সেই অনুসারে আমরা একটি লজিক সার্কিট ডিজাইন করি। তো ডিজাইন করলে আমরা কি পাচ্ছি, প্রথমে আউটপুট, তাহলে আমাদের 4টি আউটপুট 2টি ইনপুটের জন্য, তো 2টি এক্স ওয়াই 2টি কানেকশন তৈরি করলাম এক্স এবং ওয়াই, এবং 4টি আউটপুট আমরা 0 থেকে 3 পর্যন্ত, D0 থেকে D3 পর্যন্ত আমরা এই যে এখানে D0 থেকে D3 পর্যন্ত নিলাম, এবং তাদের কম্বিনেশনগুলি আমরা পেয়েছি এখান থেকে হিসাব করে যে D0-র জন্য পেয়েছি এক্স প্রাইম ওয়াই প্রাইম। ঠিক একইভাবে আমরা যেহেতু ইনপুট আমাদের ছিল এক্স ওয়াই, আমাদের কোনো প্রাইম ছিল না, প্রাইম মানে হচ্ছে যে তার ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, সে যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, প্রাইম মানে হচ্ছে বিপরীত হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু প্রাইম ছিল নাই এখানে এক্স এবং ওয়াই দুইটি কানেকশন, তো আমাদের নট গেট ব্যবহার করে এক্স এর ভ্যালুটাকে এক্স প্রাইম করে নিতে হবে এবং ওয়াই এর সাথে আরেকটি নট গেট কানেক্ট করে ওয়াই প্রাইম করে নিতে হবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু ডি নট বা D0 পাওয়ার জন্য এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম তৈরি করে নিলাম নট গেট ব্যবহার করে। তো এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম থেকে আমরা সূত্র অনুসারে এই যে সমীকরণ অনুসারে আমরা 0 নম্বর ঘরের জন্য D0 নম্বর ঘরের জন্য আমরা এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম থেকে কানেকশন দিলাম এবং এন গেট ব্যবহার করলাম। কেন? কারণ আমাদের এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম পরস্পরের সাথে ইনটু আকারে আছে, গুণ আকারে আছে, এবং গুণের কাজটি যে গেট করে থাকে সেটি হচ্ছে এন গেট, এ কারণে আমরা এখানে দেখো এন গেট ব্যবহার করেছি। তো এক্স প্রাইম ইনটু ওয়াই প্রাইম পাওয়ার জন্য আমরা এক্স প্রাইম থেকে এবং ওয়াই প্রাইম থেকে কানেকশন তৈরি করলাম এবং এন গেট দিয়ে সংযুক্ত করলাম। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটি D0 ইকুয়ালস টু এক্স প্রাইম ইনটু ওয়াই প্রাইম পেয়ে গেলাম। ঠিক একইভাবে D1 আমরা এখানে D1 এর জন্য কম্বিনেশন পেয়েছিলাম এক্স প্রাইম ওয়াই, সেই কম্বিনেশন অনুসারে আমরা গেটটি সংযুক্ত করলাম। তো দেখো এই যে আমরা এখান থেকে একটি কানেকশন নিয়েছি, যেটি হচ্ছে এক্স প্রাইম থেকে একটি নিয়েছি আর একটি হচ্ছে আমাদের ওয়াই থেকে নিয়েছি। যেভাবে আমাদের সমীকরণ যেভাবে থাকবে, ইকুয়েশন যেভাবে থাকবে, সেভাবেই আমাদের কানেকশনটা তৈরি করতে হবে। তো আমাদের এক্স প্রাইম দরকার, এক্স প্রাইম থেকে একটি কানেকশন নিয়েছি, এবং ওয়াই দরকার, ওয়াই থেকে একটি কানেকশন নিয়েছি, এবং পরস্পরের সাথে এক্স প্রাইম ওয়াই পরস্পরের সাথে গুণ আকারে আছে। তো আমরা এখানে গুণের কাজটি অ্যান্ড গেট করে, তো একটি অ্যান্ড গেট ব্যবহার করলাম, অ্যান্ড গেটের ভিতর দিয়ে এক্স প্রাইম এবং ওয়াই কে প্রবাহিত করলাম। তো আমাদের অ্যান্ড গেট দুইটি ভ্যালুকে দুইটি ইনপুটকে গুণ করে দিয়ে যেই ভ্যালুটি দিল সেটি হচ্ছে এক্স প্রাইম ওয়াই, যা নাকি আমাদের D1 কে রিপ্রেজেন্ট করে। ঠিক একইভাবে D2 সমান সমান আমরা পেয়েছি এক্স ওয়াই প্রাইম, যেটা আমাদের ট্রুথ টেবিল থেকে আমরা পেয়েছিলাম যে D2 নাম্বার ঘরটি যখন অ্যাক্টিভ হবে আমরা পাবো আউটপুট, তখন 2 এর বাইনারি ভ্যালুটাই আমাদের আসলে যন্ত্র বুঝতে পারবে বা যন্ত্র আমাদের পাঠাবে, আমরা দেখতে পাবো যে 2। তো সেই হিসেবেই যেভাবেই আমরা বলি না কেন, সেই হিসেবেই আমাদের ইকুয়েশনটি আমরা এখানে পাচ্ছি যে এক্স
1 মানে হচ্ছে x এবং 0 মানে হচ্ছে y প্রাইম। তো x y প্রাইম আমরা ঠিক একই ভাবে এই যে দেখো আমরা সেই ইকুয়েশনটি আমরা যেটা পেয়েছিলাম ট্রুথ টেবিলে d2 x y প্রাইম সেটাই সেই অনুসারে আমরা কানেকশন দিয়েছি x থেকে একটি কানেকশন নিয়েছি এবং y প্রাইম থেকে আমরা একটি কানেকশন নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু d2 পেয়েছি। ঠিক একইভাবে d3 আমরা তৈরি করেছি d3 ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম x এবং y তো xy পেয়েছিলাম ঠিক x এবং y থেকে আমরা কানেকশন দিয়ে এন্ড গেট দিয়ে সংযুক্ত করেছি এবং আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু xy পেয়েছি। এভাবে আমরা দুইটি ইনপুটের জন্য আমরা চারটি আউটপুট আমরা এভাবে পাই। এটি হচ্ছে আমাদের ডিকোডার এভাবে আমাদের কাজ করে থাকে। তো এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম বলে। তো দুইটি ইনপুট এক্স ওয়াই এর জন্য আমরা চারটি আউটপুট আমরা পেয়েছি সেটাই আমাদের এখানে দেখানো হয়েছে। দেখো এখানে আমাদের ডিকোডারের জন্য আমরা ইতিপূর্বে দুইটি ইনপুটের জন্য আমরা কি ধরনের সত্যক সারণী হয় তা দেখতে পেয়েছি। এখানে তিনটি ইনপুটের জন্য মানে n ইকুয়ালস টু 3 ইনপুটের জন্য আমরা আউটপুট পাচ্ছি 2 টু দি পাওয়ার n, n এর মানে এখানে 3, তো 2 কিউব ইকুয়ালস টু 8। 0 থেকে 7 পর্যন্ত আমরা 8টি আউটপুট পাচ্ছি। তো একইভাবে আমরা এখানে কি করব, আমরা আমাদের বাইনারি মানগুলি আমরা এখানে বসিয়ে দেব x এর ঘরে। 0 থেকে 7 পর্যন্ত দেখো আমরা বাইনারি ভ্যালুগুলো ডান পাশে বসিয়ে দিয়েছি। তো বাইনারি ভ্যালুগুলো আমরা বসিয়ে দিয়ে আমাদের যখন 0 নাম্বার ঘরটি সে হিসেব করবে তো 0 নাম্বার ঘরটি অ্যাক্টিভ হবে, যখন 1 নাম্বার ঘরটি যন্ত্র হিসাব করবে 1 নাম্বার ঘরটি অ্যাক্টিভ হবে, যখন 2 মানে যন্ত্র হিসাব করবে যন্ত্র যখন কাজ করবে হিসাব করবে তখন কিন্তু যান্ত্রিক ভাষায় হিসাব করবে মানে বাইনারি ভাষায় হিসাব করবে। তো যখন 2 সে আমাদের পাঠাবে তখন তার ভাষা বাইনারি ভাষা হবে 10। তো সেই 10 সে যখন হিসাব করবে তখন 2 নাম্বার ঘরটি অ্যাক্টিভ হবে। তো 11 যখন পাঠাবে 3 তখন এই যে ডি 3 নাম্বার ঘরটি অ্যাক্টিভ হবে। 100 যখন পাঠা সে বুঝতে পারবে তখন 4 নাম্বার ঘরটি অ্যাক্টিভ হবে, আমরা 4 নাম্বার ঘরটি ভ্যালু দেখতে পাবো 4। এভাবে সে 7 পর্যন্ত কাজ করবে। তো আমরা এই সত্যক সারণীর সাহায্যে লজিক সার্কিটটি অঙ্কন করি। তো তিনটি ইনপুটের জন্য আমরা তিনটি কানেকশন তৈরি করলাম এবং দেখো আমাদের এখানে ডি 0 এর জন্য আমাদের তিনটি ঘরই 0। তো আমাদের 0 মানে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড প্রাইম পাচ্ছি। তো সেই অনুসারে এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড প্রাইম আমরা 0 এর জন্য ডি 0 এর জন্য আমরা এই যে দেখো খেয়াল করে এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড প্রাইম থেকে কানেকশন তৈরি করেছে। ডি 1 এর জন্য আমরা এখান থেকে ঠিক কম্বিনেশন কি পাচ্ছি, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। ঠিক দেখো ডি 1 এর জন্য আমরা পাচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড লিখেছি এবং ঠিক ওইভাবেই আমরা কানেকশন এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড ওইভাবেই কানেকশন দিয়েছি। এবং এই যে কানেকশনগুলি প্রত্যেকের সাথে এই যে কম্বিনেশনটা ইনপুট সে গুণ আকারে থাকবে। তো এই গুণ আকারে থাকার কারণে আমরা কি করেছি এখানে অ্যান্ড গেট ব্যবহার করেছি। তো এভাবে আমাদের 8টি আউটপুটের জন্য 8টি অ্যান্ড গেট ব্যবহার হয়েছে। তো এইভাবে আমরা তিনটি ইনপুট যখন ব্যবহার করব আমরা 8টি আউটপুট পাবো এবং আমাদের
লজিক সার্কিটটি হবে এই রূপ। এভাবে আমরা আমাদের যান্ত্রিক ভাষা থেকে কম্পিউটার মানুষের ভাষা বা আমাদের ভাষা পরিণত করে থাকে। এখানে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, তো ব্লক ডায়াগ্রামের চিত্রটি হচ্ছে এটি। এখানে এই যে দেখো, 3টি ইনপুট এবং 8টি আউটপুট দেখানো হয়েছে। তো আমরা কি পেলাম এ পর্যন্ত? আমরা এনকোডারের জন্য আমরা দেখো 8টি ইনপুট, 8টি ইনপুট যখন এনকোডারে কাজ করবে তখন আউটপুট হবে 3টি, এবং ডিকোডারে ঠিক তার বিপরীত, যখন 3টি ইনপুট তখন আমাদের 8টি আউটপুট কাজ করবে। এটাই তোমাদের দেখানোর বোঝানোর জন্য এখানে দেখানো হয়েছে। তো আমরা ব্লক ডায়াগ্রামের সাহায্যে এটাই দেখতে পাচ্ছি যে যখন ডিকোডারে 8টা ইনপুট তখন 3টি আউটপুট, এবং এনকোডারে যখন এনকোডারে 8টি ইনপুট তখন আমরা পাচ্ছি 3টি আউটপুট, আর ডিকোডারের ক্ষেত্রে আমরা পাচ্ছি 3টি ইনপুটের জন্য 8টি আউটপুট, একটি আরেকটির বিপরীত। এটাই সবসময় মনে রাখবে। তো লজিক সার্কিটটি দেখো, যেহেতু একটি আরেকটি গেট, একটি লজিক সার্কিট আরেকটি লজিক সার্কিট অবশ্যই বিপরীত হবে। এনকোডারে দেখো আমাদের অর গেট দিয়ে সংযুক্ত হয়েছে, এবং ডিকোডারে দেখো আমাদের এন গেট দিয়ে সংযুক্ত হয়েছে। একটি ইকুয়েশন যোগের যোগ দিয়ে আবদ্ধ হয়েছে, অন্যটির ইকুয়েশন গুণ দিয়ে পরস্পরের সাথে আবদ্ধ হয়েছে বা সংযুক্ত হয়েছে। তো ছেলেমেয়েরা, আজকে আমরা শিখতে পেলাম যে এনকোডার কি সূতক সারণীর সাহায্যে 4টি ইনপুট বা 8টি ইনপুট যুক্ত এনকোডারের লজিক সার্কিট ডিজাইন আমরা দেখলাম এখানে। ডিকোডার কি সূতক সারণীর সাহায্যে 2 ইনপুট যুক্ত এবং 3 ইনপুট যুক্ত ডিকোডার আমরা লজিক সার্কিট দেখলাম, এবং সূতক সারণীর সাহায্যে সেটি বাস্তবায়ন করলাম। তো আশা করি বুঝতে পেরেছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।